أعوذ بالله من الشيطان الرجيم ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك بأنهم شاذون. ീ ദുബേ ര اذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الادبار ولكن لقتال أو متحيزا إلى مئة فقد باء بغضب من الله ومن متحرفا لقتال أو متحيزا إلى مئة فقد إلى فئة إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله فقد باء পাসবুক সদা কম ল্যান্ড অ্যান লাউ বাঃ মাশাআল্লাহ আপনার নাজির মাহমুদ ভাই নিখুত্তে লাহাদ কিন্তু আজকেও একটা গ্রেট মিস্টেক করে বসেছে যেটা এ পর্বের জন্য কোন অবস্থাতেই অ্যাকসেপ্টেবল নয় এত দূর পর্যন্ত এসেছো আলহামদুলিল্লাহ তোমার যোগ্যতা বলে তুমি এখানে এসেছো আল্লাহ রবুল্লা আলমিনের ফয়সাল সন্তুষ্ট থাকো আল্লাহ পাক তোমাকে অনেক দূর যাওয়ার তৌফিক দান আমরা সেই কারি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে আশা করছি আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাকে যে কোনোভাবে এই ভুলটাকে শুধরে নেয়ার একটা সুযোগ তোমাকে আল্লাহ দিবেন জাজাকাল্লাহ খের আশি কারি আতউল্লাহ মামুন আপনার কাছে আমার স্পষ্ট মনে আছে দুই সালে আব্দুল আখের রাজশাহীর ও আমি বলেছিলাম যে তোমার চেহারার মধ্যে তোমার তেলাওয়াতের মধ্যে বিশ্ববিজয়ের ছাপ পাচ্ছি কিন্তু সেই ছেলেটা সতেরো সালে সত্যিকার এই বিশ্ববিজয়ী হয়ে ফিরে আসছে আল্লাহ পাক তোমাকেও বিশ্ববিজয়ী করুক সে দোয়া থাকলো আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাই ভাইয়া কারি গোলাম মোস্তফা হুজুর আপনার মন্ত্র সে যে একটা জায়গাতে মোশাব্বাহাতের মধ্যে পড়েছে এটা কিছুই না জীবনের শত শতবার যার জীবনে যত বেশি প্রতিযোগিতা তার জীবনটা তত বেশি মূল্যবান ঠিক সে অনেক মূল্যবান লাইফ হবে আমরা এটাই কামনা করি আমিন আমরা আসছি মোহাম্মদ এমদাদ হোসেন আপনার কাছে কোরআন বিশ্বের একমাত্র গ্রন্থ যা আমরা মানুষরা যারা হাফেজ কোরআন নাছের দ্বারা বংশ রাখতে পারেন আল্লাহ পাক হাফেজদেরকে তাদের উস্তাদদেরকে তাদের বাবা মাকে উত্তম যাজা দান করুন আল মামুন সিদ্দিকী আপনার কাছে আসছি খুব সুন্দর তেলাওয়াত করছে দোয়া করি যেন তুমি আরো উন্নতি হয় যেন আরো ভালোভাবে তেলাবাদ করতে পারো এই দোয়া করি আমরা আসি মহতারাম রাফি বিন মনির আপনার কাছে এই আয়াতগুলোতে আল্লাহ তালার বিশেষভাবে দুটি উপদেশ রয়েছে এক নম্বর হলো আল্লাহ সুবাহান হুয়া তালা এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে কোনোভাবেই শত্রুতা করা যাবে না আরেকটা বিষয় হলো ইমান আনতে হবে সাহাবাই কেরাম রিদওয়ান আল্লাহ তালা আলহিম আজম আইনের মতো আল্লাহ তাআলা তাদের মতো ঈমান এনে আমাদেরকেও মুফলিহুনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন অনেক ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়ের ভাইয়া তুমি ভালোই পড়েছো মন খারাপ করার কোনো কারণ নেই ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অনেক বড় করুন